বরগড় জেলার সমস্যা আছে নদী নাল ভরপুর অাষিঙ্কর ক্ষেত্রে পৌঁছি পু না বিনা বিস্তপনার নদী রু ব্যারেজ নির্মাণ করি চাষী ক্ষেতক কিভাবে পাঁচব এই দিগে কাম করি গন্ধমারধন রক্ষা যুদ্ধমদে ডাকরা দিয়ে সে মাটিপ লাঠি খাই নেতা আন্দোলন রাজনীতি আসি বা নেতা আমাদের অনেক বরগড় বিজেপি লোকসভা প্রার্থী প্রদীপ পুরোহিত তা সিধাস আলোচনা করা प्रदीप बाबु प्रथमे त आउँछ अर्गस न्युजको स्वागत पाँच वर्ष मध्यितिनिर्वाचन आउँछ एउटा तृतीय निर्वाचन आपस के कोस त भरपुर अहिले एपी भरपुर जेबलि भारतीय जनता पार्टी बरगड लोकसभा मु नाम घोषणा कला এবং ঘোষণা পরে যে শুভেচ্ছার সো ছুটিলা বরগড় নির্বাচন মণ্ডলী ক্ষেত্রের কবল ভারতীয় জনতা পার্টি নুতি সাধারণ লোকে বিভিন্ন বর্গর লোকে বিভিন্ন সামাজিক কার্যকর সমস্তে কহিলে যে একদম ঠিক নিষ্পতি পার্টি রয়েছে এবং আমি তো মোদী প্রধানমন্ত্রী করবু এবং আমি আপনার পছরে আছু সেইপা মোটর যেতে জোস লা এই নির্বাচন মোটর জোস তো শতগুণ বড়িযাই জোস জিলা দাবি পদমপুর জেলা দাবি প্রমুখ প্রসঙ্গ লা পদমপুর উপনিচন মুখ্যমন্ত্ৰী মতে ঘোষণা কৰিলে কি জিলা হ'ব কিন্তু পদ্মপুৰ বাচী কে্য চৰকাৰ ধা দিম বুলি লোকে কওঁ কণ কৈছে আৰু আপোনাৰ যেতিবা যদি নিৰ্বাচিত হোৱাত আপোনাৰ জিলাপাই ক' কৰিব পদ্মপুৰ বাী উপ নিৰ্্বাচন সময়ৰ মুখ্যমন্ত্ৰী ঘোষণা কৰি যাই যে পদ্মপুর সব জিলা হব এবং মুখ্যমন্ত্রী উপরে আশা ভরসা বিশ্বাস করি পদ্মপুর লোক বহু সংখ্যায় ভোট বি দে হাজার ভোট অধিক পাই সে জিতি গেলে এবং জি সারা পড়ে পুঁ মুখ্যমন্ত্রী পদ্মপুর আসলে এবং ঘোষণা কলে যে পদ্মপুর সব ডিভিজন গোটাই স্বতন্ত্র জেলার মাকার কাম আপনার এটা ভেটি দেবি কিন্তু দুর্ভাগ্যর বিষয় চরম বিশ্বাসঘাতকতা কলে পদ্মপুর সব ডিবিজন কলে না এবং কু ঢাল করি কোশি হাইকোর্ট এতিয়া এতিয়া জিলা হ'ব বিজুবাবুক সময়ত জিলা হ'ল সবুৰাজ্যৰে জিলা হ'ল কেকোৰ্ট কাষত অট্কায় নাই কিন্তু এনে হাইকোৰ্টুকু নিজে ঢাল কৰি বঞ্চা এইবুলি কাম কলে বিশ্বাসঘাতকতা কৰি যদি সাংসদ হিচাপে নিৰ্বাচিত হেৰি ত'লে লোকৰ যি দাবী অঁ পদ্মপুৰ সবডিভিজন গোটেই স্বতন্ত্ৰ জিলা হ'ব কথা পদ্মপুৰ সবডিভিজন কিভল স্বতন্ত্ৰ জিলাৰ মান্যতা পাইব সেই দৰে মোৰতো ভূমিকা ৰব মোৰতো কাম ৰহিব মোৰ ল'াই ৰহিব পূৰ্ৱৰু বিধানসভা নিৰ্বাচন ল'ি নিৰ্চিত কিন্তু ই লোকসভা নিৰ্বাচন প্ৰথম থৰ চঞ্জ কেমি ৰ আপোনাৰ গ্ৰহণ কৰি দেখোন নিশ্চিত ৰূপে চেলেঞ্জ অঁ গোটেই যুদ্ধৰ চেলেঞ্জ হুই এইটা গোটেই নিৰ্বাচন যুদ্ধ এই যুদ্ধৰে মোৰ ভি চেলেঞ্জ অঁ প্ৰতিপক্ষ কিভুলি সামনা কৰাজ লাগুছে এই যুদ্ধেৰে যে এই যুদ্ধৰে ভাৰতবৰ্ষৰ লোকে নৰেন্দ্ৰ মোদীক তৃতীয় থৰপ প্ৰধানমন্ত্ৰী দেখিব লোকে মনস্থৰ কৰি চাৰিও মোৰ সাতটি নিৰ্বাচন মণ্ডলীৰ সবু ক্ষেত্ৰ বুনি চাৰিলে

দেখুন ভিজন তো অ ঝারসুগুড়া জেলাপ্রে ভিজন অস্থাপনার বড় সমস্যা সেটি যাইি ড্যামে বিস্তপিত হয়ে শিল্পে বিস্তপিত হয়ে বিস্তপিত মান সমস্যা সমাধান হয়ে নাই মুবজা পাই না ইন্ডস্ট্রি ভরপুর অন্ডস্ট্রি স্থানীয় যুবক মান নিযুক্তি হয়ে পুনা না কিভাবে সে নিযুক্তি হে বরগড় জেলার সমস্যা আছে নদীনাল ভরপুর অাষিঙ্কর ক্ষেত্রে পাঁড়ি পৌঁছি পু না ছোট ছোট ব্যারেজ কিভাবে নির্মাণ হব বিনা বিস্তপন গোটিয়ে ঘর বিস্তপন হব না বিনা বিস্তপনার নদী ব্যারেজ নির্মাণ করি চাষী ক্ষেত্র কিভাবে পাড়ি পৌঁছব এ দিগরে কাম করি এবং কেন্দুপত্র সমস্যা আছে জিএসটি কিভাবে উচ্ছেদ হব এই প্ৰবাসী শ্ৰমিক মানৰ সমস্যা আছে প্ৰবাসী শ্ৰমিক মানে কিভুলি বাহুক ৰোজগাৰ কৰিব যাব নে এই কৰ্ম নিযুক্তি হেৰি এই মেডিকালৰ সমস্যা বিভিন্ন প্ৰকাৰ সমস্যা আছে ট্ৰেন লাইন যোন স্বপ্ন আমাৰ নোৱাপড়াৰ বৰগড় ট্ৰেন লাইন কেন্দ্ৰ চৰকাৰ মঞ্জুৰ কৰি চাৰিছে মই চেষ্টা কৰি পাঁচবৰ্ষ ভিতৰত জমি অধিগ্ৰহণ হ'ব ট্ৰেন লাইন তিয়াৰী হ'ব আৰু ট্ৰেইন চলিব পাঁচ বৰ্ষ ভিতৰত কাম কিভুলি হ'ব সেই দিগত ভূমিকা ৰহে আৰু কাম কৰি জেভিজ্ঞ প্ৰতিদ্বন্দ্বী আজ জন অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বী যে পূর্ণ লোকসভা কিন্তু নির্বাচিত হয়েসারি কংগ্রেস সঞ্জয় ভাই কমিটি দেখুম ফাইট দেখ ফাইট তো নিশ্চিত রূপে সে থাকলে লোকসভা কু জিতি এবং যেহেতু সে কংগ্রেস দল সারা ভারতবর্ষের সমাপ্ত হয়ে সারিছে ওড়িশে মধ্যে কংগ্রেস দলের কোণ অস্ত্ব না এবং ওড়শার অস্তিত্ব এংগ্রেস দল বিভিন্ন সময় বিজু জনতা দল ভিতর মাইন্ড বুঝামা করে দেছে কংগ্রেস দল মো চ্যালেজ হব না এবং অভিজ্ঞতা থাক সত্ত্বে দল যেহেতু দুর্বল সে ভারতীয় জনতা পার্টির বিজয় রাস্তাকে অবরোধ করে পারে না যে প্রার্থী সুশান্ত মিশ্র পূর্বর বিজেপি রেলে কিন্তু বর্তমানে বিজেডি কু যাও তো ভোট কটাবার কিছু অনেক চানসেস অ্যা আপনার কমিটি দেখতে তাঁর প্রত্বন্দ্বিতা দেখুন মুশি হয়ে থাকি যে যদি সুশান্ত মিশ্র প্রার্থী হয়ে থে ধর্ম প্রার্থী ঠিক হয়েছেন মোট সে ভাল বন্ধু কিন্তু ব্যক্তি হিসাব লোক মত যায় না লোকে তো মনস্থির করে সারি ভারতীয় জনতা পার্টি নির্বাচিত করবে নরেন্দ্র মোদী কু তৃতীয় থার পর প্রধানমন্ত্রী করবে এবং সেইপি কার্যকর মানে উৎসাহিত অ এবং সে পার্টি ছাড়ি যাই বিজু জনতা দলের সামিল হলে ভারতীয় জনতা পার্টি উপরে তার কোশি প্রভাব পড়ব না বড় বড় নির্বাচন চাণক্য অন্য সংস্থা অনেক যে সর্ভে করতে সমস্তে কুমার কি বিজেপি এথর অধিক আসন আনব ওড়িশে এবং সবুঠার বড় কথা প্রশান্ত কিশোর যা আমি কু নির্বাচন রণনীতিজ্ঞ সে মধ্যে একথা আপনার কবে সিট আশা করুত দেখ আজির যা স্থিতি অনেকরে মোদি প্রধানমন্ত্রী হেবে ওশা বাসীবেন এবং মতো লাগুছি একুশটি আসন বহু বড়িয়া লড়াই হব ଏକୋଇଶଟି ଆସନରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ପ୍ରାର୍ଥୀମାନେ ଲଢ଼େଇ କରିବେ ଏବଂ ଅଧିକରୁ ଅଧିକ ଆସନ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ସପକ୍ଷରେ ଯାଉଛି ଏବଂ ଓଡ଼ିଶାରେ ମଧ୍ୟ ଡବଲ୍ ଇଞ୍ଜିନ୍ ପାଇଁ ମଧ୍ୟ ଲୋକ ମନସ୍ଥିର କରିସାରିଛନ୍ତି ବହୁତ ସଂଖ୍ୟାରେ ବିଧାୟକ ମଧ୍ୟ ନିର୍ବାଚିତ ହୋଇକରି ଯିବେ ମୋତେ ଲାଗୁଛି କେନ୍ଦ୍ରରିତ ମୋଦି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ହେବେ ଓଡ଼ିଶାରେ ମଧ୍ୟ ଡବଲ୍ ଇଞ୍ଜିନ୍ର ସରକାର ହେବାକୁ ଯାଉଛି ଓଡ଼ିଶାରେ ମଧ୍ୟ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ସରକାର ହେବାକୁ ଯାଉଛି ଲୋକେ ଓଡ଼ିଶାର ଲୋକେ ମନସ୍ଥିର କରିସାରିଛନ୍ତି निश्चित भावुले नयाँ इनिङ्स प्रदीप पुरा कारण पूर्व विधानसभा निर्वाचन लडिन्छ पद्मपुर विजयी मध्यु लोकसभा निर्वाचन प्रथम थरप लडुन्छ किंतु तर आशा से निर्वाचन जिते मोदीजीको नारा अझै चारिश पार से से मध्य जन सैनिक बोली हेर्छ बरगडरु उजसोवन्तको सलिपन कुमार होता अर्गस न्यूज जदिंक आम भिड्टे भल लगा तेब आम चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी तो नहीं